নমস্কার বন্ধুরা, আপনি যদি ইন্ডিয়ান ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই একটি লাভদায়ক খবর আছে। ইন্ডিয়ান ব্যাংক তাদের প্রায় 10 কোটির কাছাকাছি গ্রাহকের জন্য একটি নতুন বিশেষ খবর দিয়েছে। বিশেষ খবরটি হচ্ছে তারা ফিক্সড ডিপোজিট সুদের হার নতুন করে ঘোষণা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে এক মাসের মধ্যে তারা ফিক্সড ডিপোজিট সুদের হার জনপ্রিয় যে মেয়াদগুলো আছে এক বছর থেকে তো সবগুলোতেই কিন্তু সুদের হার অনেকখানি করে বাড়িয়েছে। তাই আপনার যদি ফিক্সড ডিপোজিট করার প্ল্যান থাকে তাহলে আপনি অবশ্যই দেখে নিতে পারেন ভিডিওটি, যে আপনি কতদিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট করলে আপনার সুদের দিক থেকে লাভ হবে। কারণ আপনারা জানেন যে একদিনের কম বেশির জন্য সুদের হারে কিন্তু অনেকখানি পার্থক্য হয়ে যায়। তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যাতে এখানে জানতে পারেন যে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক উভয়ের জন্য নতুন সুদের হার কত হলো এবং সেই সঙ্গে 1 লক্ষ টাকা যদি এফডি করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক কত টাকা ম্যাচুরিটি বা অ্যামাউন্ট পাবেন এই নতুন সুদের হারে। তো যারা আমাদের চ্যানেলের পুরনো যারা ভিউয়ার্স তারা জানেন মোটামুটি যে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত দেয়া হয় এবং সেখানে অথেন্টিক খবরও দেয়া হয়। তো এখানে যে সুদের হারটি দেওয়া হয়েছে, এই নতুন সুদের হারটি লাগু হচ্ছে 24 তারিখ থেকে আপনি এই সুদের হারটি পাবেন 24 অগস্ট থেকে। তো এবার দেখুন, 7 দিন থেকে 14 দিন সাধারণ নাগরিক পাবেন 2.80 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 3.30 টাকা বেশি, 15 দিন থেকে 29 দিন সাধারণ নাগরিক পাবেন 2.80 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 3.30 টাকা, 30 দিন থেকে 45 দিন সাধারণ নাগরিক পাবেন 3 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 3.50 টাকা, 46 দিন থেকে 90 দিন অর্থাৎ 45 দিনের বেশি অর্থাৎ 1.5 মাসের বেশি কিন্তু 3 মাসের কম, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 3.25 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 3.75 টাকা, 50 পয়সা বেশি। একইভাবে 91 দিন থেকে 120 দিন সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 3.50 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 4 টাকা, 121 দিন থেকে 180 দিন অর্থাৎ 6 মাসের কম, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 3.75 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 4.25 টাকা। এবারে যদি 181 দিন বেশি মানে 181 দিন অর্থাৎ 6 মাসের বেশি কিন্তু 9 মাসের কম, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 4 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 4.50 টাকা। তো এখানে দেখুন, আপনি যদি 180 দিনে করেন 3.75 টাকা পাবেন, কিন্তু একটা দিন বাড়িয়ে দিলে 181 দিনের বা 182 দিনে করলে আপনি কিন্তু 40 পয়সা 25 পয়সা বেশি পাবেন। তো এইরকম যে একদিন দুদিনের জন্য যে লাভটা নিতে চাইবেন সেটা কিন্তু আপনি অফলাইনে গেলে খুব সাহায্য পাবেন না ব্যাঙ্ক কর্মীদের কাছ থেকে, আপনাকে অনলাইনে করতে হবে, তবে কিন্তু এই সুবিধাটা আপনি নিতে পারবেন। 270 দিন থেকে 1 বছরের কম, সাধারণ নাগরিক পাবেন 4.40 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 4.90 টাকা। এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে 40 পয়সার কিন্তু হেরফের হয়ে যাচ্ছে। যদি 270 দিনের করেন তাহলে কিন্তু 4.40 টাকা, কিন্তু 270 দিনের একটা দিন কম যদি করেন, 269 দিনের যদি করেন সেক্ষেত্রে 4 টাকা, মানে 40 পয়সার আপনার কিন্তু লস যাবে। 1 বছর মেয়াদের হলে সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 5.45 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 5.95 টাকা, 50 পয়সা বেশি পাবেন প্রবীণ নাগরিকরা। এক্ষেত্রে সমস্ত সুদের হারগুলো যেগুলো বলছি শতকরাতে এবং বছরে, সেক্ষেত্রে উভয়ের সুদের হারটি এখানে 1 বছরে বেড়েছে 15 পয়সা, অর্থাৎ 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট সুদের হার সবাই বেশি পাবেন 15 পয়সা করে। এবার দেখে নিই, 1 বছর 1 দিন থেকে 2 বছরে কম, অর্থাৎ 1 বছরে বেশি করলে সেক্ষেত্রে 2 বছরে কম করলে সাধারণ নাগরিক পাবেন 5.50 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা। এখানে একটু ভুল আছে, যেটা আমাদের 6.10 টাকা লেখা আছে তার জন্য আমরা অবশ্যই দুঃখিত। এটা 6 টাকা হবে প্রবীণ নাগরিকদের এবং সাধারণ নাগরিকদের 5.50 টাকা, এবং এখানে কিন্তু সবার জন্য 10 পয়সা করে বেড়েছে। এখানে যে সুদের হারগুলো দেওয়া আছে এটা কিন্তু ট্যাক্স সেভার স্কিমের জন্যও কিন্তু একই থাকবে, এবং যে নতুন সুদের হারটি ঘোষণা করেছে সিনিয়র সিটিজেনরা 50 পয়সা যে বেশি পাবেন সেটাও কিন্তু 10 কোটি টাকার নিচে হতে হবে, এবং নতুন সুদের হারটি লাগু হয়েছে 24 অগস্ট 2022 থেকে। এবার দেখে নিই, 2 বছরের বেশি বা 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ নাগরিক পাবেন 5.55 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 6.05 টাকা। এক্ষেত্রে কিন্তু 5 পয়সা সুদের হারটা বেড়েছে। তো 5 পয়সা সুদের হারটা খুব একটা কম নয়, কারণ আপনারা জানেন 5 পয়সাতেও কিন্তু প্রায় আপনি 1 লক্ষ টাকাতে 50 টাকার কাছাকাছি লাভ করতে পারবেন, বা এরকম একটা মোটামুটি হবে, কম্পাউন্ড হলে আরও একটু বেশি পাবেন। তো এক্ষেত্রে আপনার কিন্তু অনেকখানি লাভ হবে 5 পয়সা যদি বাড়ে, তো সেক্ষেত্রে এই সুদের হারটি পাবেন। 3 বছর থেকে 5 বছরে কম সাধারণ নাগরিক পাবেন 5.75 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 6.25 টাকা, এক্ষেত্রে 15 পয়সা সবার জন্য বেড়েছে। 5 বছর মেয়াদের হলে 5.65 টাকা সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক পাবেন 6.15 টাকা, এখানে 5 পয়সা বেড়েছে। আর 5 বছর থেকে 10 বছরে হলে 5.65 টাকা, এখানেও 5 পয়সা বেড়েছে, এবং প্রবীণ নাগরিকদের হবে 6.15 টাকা। অর্থাৎ 5 বছর থেকে 10 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট করলে সাধারণ নাগরিক পাবেন 5.65 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 6.15 টাকা।
এরপর দেখে নিই যে 1 লক্ষ টাকার যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে ম্যাচুরিটি অ্যামাউন্ট কত পাবেন। কিন্তু তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে কি 15G এবং 15H ফর্ম অবশ্যই পূরণ করে জমা করবেন যদি আপনার ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট থাকে। সে যে কোনো ব্যাংকে থাকুন না কেন বা যে কোনো ফিক্সড ডিপোজিট থাকুন না বা কোনো কোম্পানিতে থাকলেও 15G এবং 15H ফর্ম পূরণ করতে হবে। 15G পূরণ করবেন যাদের বয়স 40 বছরের কম, আর 15H পূরণ করবেন যাদের বয়স মানে 50-60 বছরের বেশি, মানে 15G পূরণ করুন 60 বছরের যদি কম বয়স হয় আর কি, এবং সেই সঙ্গে 40,000 টাকার বেশি যদি সুদের হারটা হয়, আর 15H 60 বছরের বেশি হলে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয়, আপনারা এর আগে একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার যদি তিনটা যদি ফিক্সড ডিপোজিট থাকে তো 3টা থাকুক আর 5টা থাকুক, আপনাকে কিন্তু এই 15G ফর্মটা পূরণ করতে হবে যদি আপনার বয়স 60 বছরের কম হয়। এবার দেখে নিই 1 লক্ষ টাকাতে কত রিটার্ন পাবেন। 1 বছরে 1 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন 1,05,488 টাকা, আর রবীন্দ্র নাগরিক হলে পাবেন 1,06,114 টাকা। 2 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 1,11,710 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,12,828 টাকা। এখানে প্রায় 1,000 টাকার কাছাকাছি প্রবীণ ব্যক্তিরা 2 বছরেই কিন্তু ইনকাম করতে পারবেন। 3 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 1,18,778 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,20,564 টাকা। এখানে 2,000 টাকার একটু কম হচ্ছে, ওনার 2,000 টাকার কাছাকাছি কিন্তু লাভ হবে প্রবীণ নাগরিকদের। 5 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 1,32,556 টাকা, আর প্রবীণ নাগরিক পাবেন 1,35,895 টাকা। অর্থাৎ এখানেও কিন্তু 3,000 টাকার কাছাকাছি প্রবীণ ব্যক্তিরা বেশি সুদ পাবেন। তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে একদিনের মেয়াদের হেরফেরের কারণে কিন্তু আপনি অনেকখানি বেশি সুদ পেতে পারেন। তাই অনুরোধ করব বিষয়টা অবশ্যই ফিক্সড ডিপোজিট করার সময় খেয়াল করবেন। আর এই ভাঙা মেয়াদের ফিক্সড ডিপোজিট কিন্তু ব্যাংক করতে দেয় না অফলাইনে ব্যাংকে গিয়ে, আপনি যদি অনলাইনে মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজে করতে পারবেন। এবং পোস্ট অফিসেও কিন্তু এখন আপনারা জানেন নেট ব্যাংকিং শুরু করে দিয়েছে, মোবাইল ব্যাংকিংও শুরু করে দিয়েছে। এবার দেখে নিই 10 বছরে 1 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন 1,75,711 টাকা সাধারণ নাগরিক, আর প্রবীণ নাগরিক পাবেন 1,84,675 টাকা। অর্থাৎ প্রবীণ নাগরিকরা সাধারণ মানুষের থেকে অর্থাৎ নবীনদের থেকে প্রায় 9,000 টাকার বেশি সুদ পাবেন। তাই আপনি যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই বেশি সুদ পাবেন, আর যদি প্রবীণ ব্যক্তি নাও হয়ে থাকেন সেক্ষেত্রে বাড়ির কোনো প্রবীণ ব্যক্তি বাবা মা শ্বশুর শাশুড়ির নামেও কিন্তু ফিক্সড ডিপোজিটটা করে এই অতিরিক্ত সুদের লাভটা নিতে পারবেন। এই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের নতুন সুদের হার এবং সেই অনুযায়ী 1 লক্ষ টাকাতে ম্যাচিউরিটি অ্যামাউন্ট। আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা জায়গাতে মিস্টেক হয়ে গেছিলো, 15G কাছে একটু ভুল বলে ফেলেছিলাম, তার জন্য অবশ্যই দুঃখিত। কারণ 15G যাদের বয়স 60 বছরের কম, আর 15H হচ্ছে যাদের বয়স 60 বছরের বেশি। এবং 15G এবং 15H ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে, চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন এবং সজাগ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।